সালাম আলাইকুম। এখানে একটি ডুপ্লেক্স বাড়ি, তো এই ডুপ্লেক্স বাড়ির যে ডিজাইনটা করা হয়েছে খুবই সিম্পলের মাঝে, অনেকে একটু হেভি জিভি ডিজাইন করেন, কিন্তু এখানে যে বিল্ডিংটা উনি মাজন সাহেব উনি কিন্তু আসলে যে হেভি জিভি ডিজাইনগুলা বা একেবারে গর্জিয়াস যে ডিজাইনগুলা ওগুলা কিন্তু ওনার পছন্দ না। ওনার পছন্দ হলো সিম্পলের মাঝে যা কিছু করো বা যাতে একটু হিবি জিবি না হয় ওই ধরনের ডিজাইন কিন্তু ওনার পছন্দ। আসলে যারা বিল্ডিং করেন তাদের অনেকের অনেক ডিজাইনের পছন্দ থাকে, কিন্তু উনি যেভাবে ড্রয়িং করছেন ড্রয়িং অনুযায়ী আমরা যতটুকু পারছি কাজটাকে সুন্দর করে বা ফুটিয়ে তোলার জন্য। তবে একটা জিনিস হইলো যে বিল্ডিং আপনার ছোটো বড় যেমনই হোক, কাজের যে ফিনিশিং কোয়ালিটিটা এটা আপনি ফলো করবেন সবসময়, ওই জিনিসটাই কিন্তু যত দিন এই বিল্ডিংটা থাকবে ওইটাই সব সময় আপনার সুন্দর দেখা যাবে। হয়তো আপনি যত টাকা দিয়ে বিল্ডিং করেন যদি কাজের ফিনিশিং বা কাজটা সুন্দর না হয়, তাহলে ডিজাইনটা শুধু খালি ডিজাইন করলেন হিবিজিবি ডিজাইন, ওইগুলো আসলে কিন্তু পরবর্তীতে দেখা যায় সুন্দর হয় না। আপনি যত দিন যাবে অত আপনার কিন্তু সুন্দর হয় না। আর যদি কম ডিজাইনই করেন আর ওইটা যদি ভালো করে ফুটিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু ওই ডিজাইনটাই মোটামুটি সুন্দর হয়। তো আমরা যাদের যেরকম পছন্দ এই পছন্দ অনুযায়ী বিল্ডিংয়ের কাজগুলো করে থাকি। যদি কারো এরকম কোনো ডিজাইনের প্রয়োজন হয় বা বিল্ডিং করবেন বা ডুপ্লেক্স বিল্ডিং করতে চান, তারা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে এই বিল্ডিংয়ের কাজগুলো করে থাকি। তবে আপনি আমাকে দিয়ে করান, যাকে দিয়ে করান, কাজের কোয়ালিটি কাজটা যাতে সুন্দর হয় কাজটা যাতে ভালো হয় এরকম মিস্ত্রিকে দিয়ে করাবেন। এখানে কিছু যে রিপসের ডিজাইন এটা আমরা হাতে কাজ করে এই ডিজাইনটা করে দিছি, এটা কিন্তু অনেক সুন্দর লাগে। এটা হলো যে আপনি যেই কাজই করেন, হয়তো বললাম না যে কোন জায়গায় কী করতে হবে বা কাজটাকে যেইখানে আপনার ডিজাইন করলে কাজটা সুন্দর দেখা যাবে, আমরা এই চেষ্টাটাই করি। তো কাজ খালি ডিজাইন করলে বা শুধু ডিজাইন করলেই সুন্দর হয় না, সাধারণ হালকা ডিজাইন করেও কিন্তু বিল্ডিংকে অনেক সুন্দর করা যায়। তো এখানে মূলত যে ডুপ্লেক্স বাড়িটা এটা কিন্তু দুইটা ডুপ্লেক্স একটাতেই, যেমন দুই ভাইয়ের জন্য। তো এখানে সামনে একটা সিঁড়ি আছে ছাদে যা ওঠার জন্য, আবার এই যে রাউন্ড সিঁড়ি দুইটা ইউনিটে কিন্তু দুইটা রাউন্ড সিঁড়িও করা আছে। তো এটা হলো যে আমি যেটা কথাটা বলছি, অনেকে আছেন যে দুই ভাই দেখা যায় দুই তালায় থাকবে, এরকমও হয় যে নিচে একজন ওপরে একজন না, ওইটাতে আসলে দুইটা ডুপ্লেক্স করা হয়ে গেছে যাতে করে দুই ভাই দুই ডুপ্লেক্সে থাকতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি আমাদের এই কাজগুলা পছন্দ হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি